ইমাম শাফিঈ বললেন মান তারাকা সালাহ মুতাহাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে, তাকে হত্যা করে ফেলো। উনি কিন্তু সঠিক ফতোয়াটা দিন ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না না, হত্যা করার দরকার নাই, জেলখানায় রাখো, ইল্লা মান তাবা, তবে যদি তওবা করে। আল্লাহ তো বলেছেন তার জীবনের সব গুণাগুলি সওয়াব দিয়ে বদলা দিবে, এই জন্য তাকে তওবা করার সুযোগ দেওয়া হোক। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ কিন্তু কোরআন দিয়ে দলিল দিয়েছেন, ইমাম হানাফি রাহিমাহুল্লাহ উনিও কিন্তু কোরআন আয়াত দিয়ে দলিল দিয়েছেন, কোনটা কিন্তু ফেলবার নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার উনি কিভাবে রিচার্জ করলেন দেখেন, বললেন ওয়ান ইয়াসিরু কালিল ইউসরা, আল্লাহ তো বলছেন তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। হত্যা করে ফেললে তো এখন দেখা গেছে কি সমাজের ভিতরে সরকার 60-70% মুসলমানকে প্রতিদিন জবাই করতে হবে, আজকে নামাজ পড়েছো কোন না, কোন নামাজ পড়ে, জোহর নামাজ পড়াই, কতল কর। ইমাম আবু হানিফা বললেন না না না, এইভাবে কতল করা হলে মুসলমানের সংখ্যাই কমে যাবে, একটু সময় দেওয়া হোক, লোক আল্লাহ তো বলছেন একটু সময় দেওয়া হলে সে যদি তওবা করে ফিরে আসে আমাদের মুসলমানের সংখ্যা বৃদ্ধি হবে, রাসূলের উম্মতের সংখ্যা বৃদ্ধি হবে, সুতরাং কতল করার দরকার নাই। সুবহানাল্লাহ। তো আমার দেশে অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে বিভিন্ন রকমের না না না, যখন যারা এরকম করে তারা যখন পৃথিবীতে ছিল না, তিনাদের বাপদাদারা যখন পৃথিবীতে ছিল না, ওই সময়কার কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, এই চারজন মহাকিক ইমামগণ কিন্তু এই পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াতের ব্যাপারে সবচেয়ে ভূমিকা রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি কিন্তু ভুলে গেলে চলবে না। সেই জন্য নিজেদের উপর যে জুলুম, এই যে জুলুম না, এগুলো কখনো করা যাবে না, এগুলো কখনো করা যাবে না। আপনি একা নামাজ পড়েছেন, আপনি হ্যাঁ হাত তুলে দোয়া করেন, বিশ্বরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত তুলে দোয়া করেছেন, আপনি করেন, এটা নিয়ে মতানৈক্য না করে আপনার কেরাত সহি হচ্ছে কিনা, আপনার রুকু সাজদা গুলি ঠিক হচ্ছে কিনা, আপনার নামাজে খুশু খুজু আসতেছে কিনা, বৃহস্পতিবার রাত্রি জুমার রাত্রি একটা উত্তম রাত্রি, ওই রাত্রি একটা ইবাদতের রাত্রি, ফজিলতের রাত্রি। আমি তো সবসময় বৃহস্পতিবার রাত্রি গুলা আমি ঘুমাই না, এই রাত্রি গুলা কাটাই দিই, তাহাজ্জুদ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে কাটাই দিই, এটি হচ্ছে এক্সট্রা আমল। কারণ কি, আমার উস্তাদজি বলতেন যে বাবা যারা ইমাম খতিব মুয়াজ্জিন তাদেরকে একটু বেশি এক্সট্রা আমল করতে হয়, হাঁটতে বসতে শুইতে। কেন কেন, অনেক লোকেরা তার কাছে দোয়া চায়, অনেক লোকেরা তার কাছে দোয়া চায়, সে যদি দোয়া করে দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। যদি সে এক্সট্রা আমলটা না করে, যারা দোয়া চায় সে যদি দোয়া না করে আর দোয়াটা যদি কবুল না হয়, কিন্তু ওই দোয়াগুলো রোগ হয়ে তার উপর চলে আসবে। এই জন্য এক্সট্রা কিছু আমল কি করতে হয়, করতে হয়। এই যে বাসা বাড়িতে যারা আছেন, বাসা বাড়িতে শুধু আপনি একাই আছেন, ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলমারি কত কিছু দিয়ে এটাকে ভরপুর করে রেখেছেন, এই নামাজ, এই নামাজের সৌন্দর্য আছে তাসবিহ তাআলিল কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ পড়েন, দান সাদাকা, হ্যাঁ এইগুলা কি, এইগুলা হচ্ছে ইবাদতের সৌন্দর্য। শুধু একটা বিল্ডিং নির্মাণ করলেন এটাই কিন্তু সৌন্দর্য না, ভিতরে যখন মাল সামান থাকবে, ফার্নিচার গুলি থাকবে, এটা সৌন্দর্যটা কিন্তু আরো বেড়ে যায়, বেড়ে যায় না, হ্যাঁ আরো বেড়ে যায়। এই জন্য এক্সট্রা আমল, কারণ বিশ্বনবী বলছেন, আমি কেন বললাম যে হুজুর আপনার কথা বলছেন না, কেন আমি ওই মনোভাব নিয়ে বলি না, আমি বলেছি রাসূল বলেছেন তোমরা যেটা করো এটা বলে দাও, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না তোমরা যেটা নিজেরাই পালন করো না, এমন কথা বলো যেটা তোমরা নিজেরা পালন করো। সুবহানাল্লাহ। এই জন্য তো এই কথাগুলি আমাদেরকে খুব ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, যেন আমরা এই দিনগুলাতে, এই মাসগুলাতে, এখন আমাদের জন্য ওই সময়ের কালে আল্লাহ পাক এই কথাটা জানায় দেন যে 4টা মাস তো তোমরা যুদ্ধ বিগ্রহ করার দরকার না, এটা আমার আল্লাহ পাকের সম্মানিত মাস, ইসলামের জন্য যুদ্ধ করব, পরে পরে অন্যান্য মাসগুলাতে করবা, ঠিক আছে। এখন উম্মতে মুহাম্মাদের জন্য কি করা, এখন 4 মাস মারামারি করবো না, বাকি 6 মাস সব ফাটাইলাম নাকি, মানে বাকি যে 8 মাস আছে একেবারে মানে যা কিছু না, প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মাদের জন্য আজীবন
কার উপর নির্যাতন করা, জুলুম করা, ব্যভিচার করা, লুটপাট করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা কিছুতেই ইসলাম সমর্থন করে না। এটা হারাম, এটা হারাম, এটা অবশ্যই কি এটা হারাম। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রওয়ায়াত আসছে, পরে বলবো। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা যদি কোন মুশরিক যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, কারণ আমি তো নিষেধ করে দিলাম তোমরা যুদ্ধতে যাবা না, মারামারিতে যাবা না, যদি এরা যদি তোমাদের কাছ তোমাদের বিরুদ্ধে যদি ইচ্ছে করে, যদি আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে যদি এরা যদি ইচ্ছে করে যদি মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, ওরা যা যা নিয়ে আসবে তোমরাও তা তা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করব। ইসলাম কখনো আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে প্রতিবাদ করতে হবে। কারণ প্রতিবাদ যদি না করেন, কেউ যদি জবান দ্বারা যদি প্রতিবাদ না করে, শয়তানুল আখরাস, সে হচ্ছে বুবা শয়তান। সে কি? বুবা শয়তান। তাহলে আমরা যুদ্ধ করতে আসলো, তাহলে আমরাও, আচ্ছা এটার ব্যাপারে আমি আলোচনা করেছিলাম, সেটা হলো যেমন যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ এই মিডিয়াগুলি দেখেন যে ইসলামকে খাটো করার জন্য, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে খাটো করার জন্য বিভিন্ন রকমের এরা ফিল্ম তৈরি করে, নাটক, সিনেমা ইত্যাদি তৈরি করে। তাহলে এটার বলে কি করবেন? ওরা যা যা ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামকে খাটো করছে, তাহলে আমরাও ওই মিডিয়াগুলি ব্যবহার করে, ইউটিউব ফেসবুক গুলি ব্যবহার করে আমরা ইসলামের পক্ষে কাজে লাগাবো। সুবহানাল্লাহ। বলেন যুদ্ধ কিন্তু শুধু অস্ত্র দিয়ে মারামারি করলে যুদ্ধ হয় না, আপনি কোরআন হাদিসের প্রচারের মাধ্যমে, ওরা ইসলামের বিরুদ্ধে করছে, আপনি ইসলামের পক্ষে আরো বেশি বেশি করে কোরআন সুন্নাহর কথাগুলি আরো বেশি বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ভাবে ওলামায়ে কেরামদেরকে নিয়ে টিকটক ভিডিও বানায়, আমি দেখেছি, এটি কোনো মুসলমানের সন্তান না। বিভিন্ন হিন্দু আছে, নাস্তিক আছে, কমিউনিস্ট আছে, ব্লগার আছে, যারা ইসলাম বিদ্বেষী, এরা কিন্তু এইগুলি বানায়, এরা কিন্তু এইগুলি বানায়। যারা ছাত্র জীবনে কিংবা ছোটকালে মক্তব হলো গিয়েছে, তার ভিতরও একটা ইমানের আসর আছে, আল্লাহ রাসূলের জন্য তার ভিতরও একটা মহব্বত আছে না? জোরে বলেন, আছে না? অবশ্যই আছে। যদিও সে নামাজ নিক তার কলেজে আগুন ধরে যায়, কারণ সে ছোটকালে মক্তবে গিয়েও, এবং তার যখন জন্ম হয়েছে তার ডানখানে আজান দেওয়া হয়েছিল, বামখানে ইকামত দেওয়া হয়েছিল, তার দিলের ভিতরে একটু একটু ইমানের নূর আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এরা মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, তাহলে আমরা ইসলামের পক্ষে কাজে লাগাবো। আল্লাহ বলছেন মুশরিকরা যা যা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, যে কোনো উপায় আসে, তাহলে তোমরাও ওইগুলোই ব্যবহার করে, ওইগুলো দিয়ে আমরা তোমরাও তাদের বিরুদ্ধে কি করো? জিহাদ করো, যুদ্ধ করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়ালামা আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, যখন কাফের বেমানেরা তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে আসে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে আসে, তোমরা তো অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, অবশ্যই করবা। এবং জেনে রাখো, যখন তোমরা তাকওয়া নিয়ে যখন যুদ্ধ করবা, ইসলামের জন্য, কোরআনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, ইন্নাল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহ কিন্তু মুত্তাকিদের সাথে আছি, আমি আল্লাহ মুত্তাকিদেরকে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ। কে দান করবেন? আল্লাহ পাক বিজয়ী দান করবেন। আচ্ছা, আসেন এই মহররমের মাসে, এই চারটি সম্মানিত মাস, এই মহররমের মাস, এই চারটি সম্মানিত মাসের মধ্যে এই যে মহররমের মাসটা, এই মহররমের মাসে কতগুলা করণীয় বর্জনীয় রয়েছে, যেগুলো হচ্ছে বর্জনীয় হলো, যারা বলে মহররম মাসে বিয়ে সাথে করানো যায় না, দেওয়া যায় না, দোকান পাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি উদ্বোধন করা যায় না, বাড়ি ঘর বাসা বাড়ি নির্মাণ করা যায় না, এগুলাকে আপনি বর্জন করবেন, এগুলাকে আপনি বর্জন করবেন। কে বলেছে? এইগুলা হচ্ছে আগেরকার দিনের, এটা হচ্ছে
বিজাতিদের ইহুদিদের কালচার এগুলা বুঝতে পেরেছেন ঘর যখন নির্মাণ করে ওই যে মুরুক জবাই করে রক্ত দিয়ে 5 টাকা দেয় কি প্রথম পিলারের গর্তের মধ্যে এটা ইহুদি নাসারাদের এগুলা হচ্ছে ইহুদি নাসারাদের এগুলা মুসলমানদের না মুসলমানরা কোরআন তেলাওয়াত করে এটা উদ্বোধন করবে সুবহানাল্লাহ ওই যে বলে দিলাম না সূরা বাকারার যে শেষের দুটি আয়াত আছে তিনটি আয়াত আছে সেগুলো আমল করবেন আল্লাহ ইসাল্লাহু বিকাফিনা আব্দা আল্লাহ বলেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই ইমামদার মুত্তাকীরা বলবে হ্যাঁ আপনি আমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে তো দুনিয়ার কোন মানুষ আপনার অমঙ্গল করতে পারে না